শুরু হয়েছে রাজশাহী বিভাগীয় বই মেলা। শনিবার বেলা 11টার দিকে রাজশাহী কলেজ চত্বরে সপ্তাহব্যাপী এই মেলার উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ডক্টর দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশ পুস্তক ও প্রকাশক বিক্রেতা সমিতির সহযোগিতায় রাজশাহী বিভাগীয় প্রশাসনের ব্যবস্থাপনায় জাতীয় গ্রন্থ কেন্দ্র এই বই মেলার আয়োজন করে। আয়োজনে এই বই মেলাটি হচ্ছে। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার ইমতিয়াজ হোসেন। বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মুখলিসুর রহমান আকন্দ, আরএমপির উপ পুলিশ কমিশনার সাইফউদ্দিন শাহিন, রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল খালেক, জাতীয় গ্রন্থ কেন্দ্রের পরিচালক মিনার মনসুর, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সহ সভাপতি মাজহারুল ইসলাম ও রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক জয়া মারিয়া পেরারা। ওনার মতো এত কঠিন পরিস্থিতি থেকে আমাদের কোনো বাঙালি গেছে বলে আমার মনে হয়, কিন্তু তারপর বই পড়া ছাড়েন না, বই দেখাও ছাড়েন না। তো সুতরাং এই জায়গাগুলোতে আমরা যদি দেখি বঙ্গবন্ধু সত্যিকার আদর্শকে দেখি, যদি সত্যিকার সোনার মানুষ চায়, সত্যিকার স্মার্ট না বাংলাদেশের স্মার্ট নাগরিকে বই পড়া ছাড়া কোনো দ্বিতীয় বিকল্প নেই। রাজশাহী বিভাগীয় এই বইমেলা চলবে আগামী 15 সেপ্টেম্বর পর্যন্ত। মেলায় স্থান পেয়েছে 60টি স্টল। সরফরাজ নওয়াজ, পদ্মা টাইমস।